হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রিটিশ বাংলাদেশি হোম মেকার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর এদিকে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো আজকে আমি বেফনো গ্রিন আইসি, আর এরপরে যাইব একটা মার্কেটও, ওয়াটনি মার্কেটও। আর এর আগে আমি একটা আমার ফিশ ট্যাঙ্কর মাসল লাগে একটা মেডিসিন নিতাম আইসি, সো লাগে তা হোক। সো দিস ইজ দ্য হাউসের ট্রপিকো, একটা ফিশের শপ। আপনারা যদি অ্যাকোয়ারিয়ামের লাগে মাছ নিতে চান ও সব পাইতে পারবা। এটা বেফনো গ্রিন ফরসে, তো আমি তো নিয়ে ইনশাল্লাহ দেখাইনি। তো এখন আমরা শপের ভিতরে আইসি, আর ভিডিও কন্টিনিউ করার আগে আপনারা সবাই একটা ডেফিনেটলি রিকোয়েস্ট করবো, আজকের ভিডিও একবারে শুরু থেকে এন্ড পর্যন্ত অবশ্যই দেখবা। আজকের ভিডিও অনেক অনেক সুন্দর, অনেক শপিং আছে, অ্যান্ড আই নো আপনারা শপিং খুব বেশি পছন্দ করেন। অ্যান্ড অলসো আমার একটা ভিডিওর মাঝেও আপনারা রিকোয়েস্ট আছেন আমি এইরকম শপিং ব্লগস বেশি বেশি দিতাম। সো আপনার রিকোয়েস্টের কারণে আজকে আমি একটা ভিডিও লই আইসি, অনেক শপিংয়ের জিনিস আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস। সো আপনারা অবশ্যই একবারে শুরু থেকে এন্ড পর্যন্ত দেখবা। সো এনিওয়েজ, এখানে দেখতে পাতে আমরা অ্যাকোয়ারিয়াম শপের ভিতরে আছি, আর তারা অনেক রকমের ফিশ হল আছে, অ্যান্ড তার প্রাইসও মোটামুটি খুবই ভালা, কম্পিটিটিভ প্রাইসিস। আমরা তারা অন্তনে অলওয়েজ মাছ নেই, আর আমার ফিশ ট্যাঙ্কও যেত মাছ দেখরা এই সপ্তাহে আমরা নিছি। সো অন্তনে আমরা নিছি আমার কই ফিশ অনেক ছোটো আসছিল, যেগুলো আমি কিনিয়ে নিছি যেগুন দেখরা এতনে আরও ছোটো। এখনও অবভিয়াসলি যারা দেখছেন আমার ব্লগস দেখতে পাটা কত বড় হয়েছে, ও এক্স্যাক্টলি ও সাইজের আসিল আমি যেগুলো নিছিলাম, যে ছোটো ছোটো আসিল। সো আমার অলমোস্ট আই থিঙ্ক 3 বছরের কাছাকাছি হয়ে যায়, 3 বছরে এত বড় হয়েছে আমি জীবনেও ভাবছিলাম না। বা অ ক্রেডিট গোজ টু মাই হাজব্যান্ড, তাইনার যত্নে মাছগুলো এত বড় হইতে পারছে, আর খুবই হেলদি আমরা ফিশ। বাট রিসেন্টলি যেহেতু ঠান্ডা পড়ছে, যারা ফিশ ফালোয়েন তারা অবশ্যই জানবা ঠান্ডার সিজনও একটু মাছও বেমার আই হয় সামটাইমস। আর আমরা যে ফিশ গার মাঝে একটু রেড রেড স্পটস নোটিস করছি, সো আমার হাজব্যান্ডও হইরা অ্যাকোয়ারিয়াম শপ আইও আয়া দেখ মানে তারা এন যেখা ইয়া মেডিসিন কিছু পাওয়া যায়নি। সো আমরা অলরেডি আলাপ করছি, অ্যান্ড তারা আমরা একটা মেডিসিন দিছেন আমি ইনশাল্লাহ দেখাইম একটু পরে। অ্যান্ড এনিওয়েজ, তারার সপোজ আমি মেনশন করছি অহ জাতর মাছ পাইবাই, আর তারার সামনে দিয়ে যেমলা ছুটো দেখা যায় এতনে অনেক অনেক বড় তারার ব্যাক সাইড সপর। অ্যান্ড অলসো আপনারা দেখছেন থার্টল লতা সপ্তাহও আছে তারার সপ, অ্যান্ড অলসো তারা এন জেলি ফিশও আছে। সো জেলি ফিশ দেখে আমি খুব সারপ্রাইজ রেখেছি, আই ডিডন্ট রিয়েলি, আমি হয় একটা অ্যাকোয়ারিয়াম শপ আরও গেছি বাট কোনোদিন জেলি ফিশ দেখছি না, দেখাই মোহন দেখতে পারদা। খুব সুন্দর লাগে জেলি ফিশ দেখিয়া, অ্যাকোয়ারিয়ামও আসলে সুন্দর লাগে, বাট আই উড ডেফিনেটলি গেট ওয়ান। বাট আমরা অ্যাকোয়ারিয়াম যেহেতু মাছ খুব বড়, এগুলা সুটেবল হইতো না, যারা ছোটো ছোটো মাছ আছে আর বড় ট্যাঙ্ক ডেফিনেটলি আপনারা আনিয়ে ট্রাই করে দেখতে পারবা, সামথিং আনকমন জিনিস। আর আমার হাজব্যান্ড তো অ্যাকোয়ারিয়াম যে ভালো পায় মাছ, আমার হাজব্যান্ডের ফেভারিট। আমরা দেশের ব্লগ যারা দেখছেন অবশ্যই জানেন যে আমরা দেশের মাঝেও একটা ফিশ ট্যাঙ্ক আছে, বর্তমানে আমার দেওরে এগুলো লুকাফটা খরটা। সো আলহামদুলিল্লাহ মাছগুলো ভালো আছে, আর তারা সব অলসো লাইভ প্লান্টও পাওয়া যায় অ্যাকোয়ারিয়ামের মাঝে, যে যেগুলো প্লান্ট রাখা যায় ওগুলোও আছে তারার অন। সো আমরা ফিশের লাগে একটা ফাঙ্গাসের মেডিসিন আনছি, হোপফুলি এটা বই করব। আমরা সো আমরা মাছের যে পিকচার দেখাইছিলাম ইন দ্য শপ, সো তাইন হয়েছেন হি সেড দিস উইল ওয়ার্ক। সো পিকচারে বোঝা যায় কার্টুন পিকচার্স লাগে রক্তও ঠিক আছে। সো এখন দেখতে পারা আমরা ওয়াটনি মার্কেট আইসি, আর ওয়াটনি মার্কেট ফরসে ওয়াচপুলের খান্দা তো শাডুয়েলও ফরসে। আর এই মার্কেট আমার ওয়ান অফ মাই ফেভারিট মার্কেট, এটার মাঝে অনেক জিনিস পাওয়া যায় আর অনেক পালা পালা প্রাইসেও। আর দেখতে পাটা এন ওয়াটনি মার্কেট বাংলায়ও লেখা, সো যে পালা লাগে লাগে একবারে বাংলাদেশও আইসি, আর স্পেশালি বাঙালি সবাইও এনে দেখ পায়, আর অকলেও বাংলায় কথা হইরা সব গেলেও সবাই বাংলায় কথা হইন, সো একবারে লাগে দেশ আইসি যে পালা লাগে। অ্যান্ড মেইনলি আমরা বাঙালি স্টাইলের সব জিনিস পাওয়া যায়, সব জিতনে দরিয়া একবারে খাফর শাড়ি সব তো পাওয়া যায়। সো এনে প্রথমে আমি জাস্ট দেখাইলাম খোলা খাফর, যে
রোল করা হাফর থাকে, সো প্রাইস যে বালা আছে ওনার মাঝে, তারা শপও একটা আছে পিছনে, আমি এটা ধুলিয়া তরছি না। যেহেতু আজকে ভিডিও একটু লম্বা হইব, অবশ্যই বেয়ার উইথ মি, আমি চেষ্টা করছি আপনার লাগে সুন্দর সুন্দর জিনিস তুলিয়া ধরার লাগি। সো এগেইন রিকোয়েস্ট করবো একবারে শুরু থেকে এন্ড পর্যন্ত দেখবা। অ্যান্ড এই মার্কেটে অ্যাজ আই মেনশন আমরা বাংলাদেশি ভেজিটেবল ওটা সপ্তাহও আছে, আপনারা দেখতে থাকুক, আমি তুলিয়া তরছি আপনারা লাগি। আমরা দেখতে পাটা বেলহই অ্যান্ড বড়ই খাসা বড়ই, এটা দেখে একবারে জান যায়গি যে বলা লাগে। আর স্পেশালি এই সিজনে তো বড়ই এখনও বাংলাদেশ আই থিঙ্ক আইসেও না, লন্ডনে অলরেডি পাওয়া যায়। আমার যে বলা লাগছে কুইয়ার আছে, খাটিয়া তারা রাখছেন, সব পিস পিস করে নিতে পারবা। সব উড়ি ফ্রেশ উড়ি আর লতা আর সব জাতর আই থিঙ্ক কয়েক জাতরও উড়ি আসিল। আর দিস ওয়ান যা প্যাকেট হইল এক ফোন হরি আর ফিয়াইজের ফাতা আই থিঙ্ক হয়, সব জাতর সবজি দরিয়া। আর অলসো এনা দেখতে ফাটা তারা ডেগতা ফ্রাইং প্যান সবটা আছে, আর এগুলাও প্রাইস পাক্কা বালা বালা প্রাইস। সো আমি সবটির প্রাইস তুলিয়া ধরছি না, বা জাস্ট একটা আইডিয়া দেখাইবার লাগে আপনারা, কুইক আমি ভিডিও করছি। আই ওয়াজ এনতেন আমি আরে এখানে যাইতাম, সো আজকের ভিডিও আমি একটু কুইক কুইক করছি, বাট চেষ্টা করছি সবটাও তুলিয়া ধরার লাগি। অ্যান্ড দেখতে পাটা আমরা এন প্লেটসটাও সবটা আছে, বাকা সুন্দর সুন্দর ডিজাইনের হলটি আছে। অ্যান্ড অলসো শল হল, এখন যেহেতু ঠান্ডা পড়ছে শল আছে তারা, আর তারা স্পেশাল অফারও লাগাইছেন। দিস অল অফ দেম যে তোরা দেখরা সবটি 20 পাউন্ড আসিল, বাট বর্তমানে 15 পাউন্ডস তারা স্পেশাল অফারও লাগাইছেন। অ্যান্ড দে ওয়ার রিয়েলি রিয়েলি নাইস, আমার কাছে সবটিও সুন্দর লাগছে, একটা তো না আটটাও সুন্দর। দেখতে পাটা কালার্সও আসিল বিভিন্ন কালার্স, আর এই স্টলও তারার হিজাবও আসিল, দেখতে পাটা 6টা 10 ফোন করেছে, 1টা 2 পাউন্ড আর 6টা 10 ফোন। দে হ্যাড ওয়াইড রেঞ্জ অফ কালার্স। এগুলো কত হরি পাইছে? 10 পাউন্ড সবটি নেওয়া সাইডে অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি তারা এন অনেক সুন্দর সুন্দর উন্না আসিল। আর দিস ওয়ান্স তারা এন 3 ফোন খরি, একটা 3 পাউন্ড ইচ অর 4 ফর 10 পাউন্ডস। আর দিস ওয়ান্স পার্টি ওয়েরও লাইক খুব ভালো, স্পেশালি দ্য গোল্ড ওয়ান, যেহেতু আমরা গোল্ড বেশি ফিন্দা ফরে যে কোনো অনুষ্ঠানও। অ্যান্ড দিস এগুলো বড় বড় স্কার্ফ, 2টা 10 ফোন, 1টা 6 পাউন্ড অর 2 ফর 10 পাউন্ডস। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি রিয়েলি সফট, আর কালারও অনেক রকমের কালার আসিল, আর সাইজও খুব বড়, আই থিঙ্ক ম্যাক্সি স্কার্ফ হয় এগুলো, অনেক বড় বড় স্কার্ফ। আর অলসো এগুলো আবার 6 পাউন্ড একটা আর 2টা 10 পাউন্ডস। আর দেহাডালি অল একটা রিজিড এফেক্ট আসিল দেখতে ফাটা, আর স্কার্ফ খুব সফট আস ওয়েল, আর সফট স্কার্ফ ফিনতে যে ভালো লাগে। অ্যান্ড এই স্টল একবারে মার্কেটের মিডলও, আপনারা গেলেও ফাইলিবা। অ্যান্ড অলসো আম নো স্পন্সার্ড বাই দ্যাম অ্যাট অল, আমি জাস্ট আপনার বালা বালা জিনিস দেখাইবার লাগি, দ্যাটস অল। অ্যান্ড দিস এটা সাদ্র লহান এগেইন, 6 পাউন্ড ইচ আর 2 ফর 10 পাউন্ডস। দিস আর রিয়েলি নাইস, ডেইলি যেসব খানো ড্রেসের লগে ফিনতে পারবা, স্পেশালি প্লেইন হোয়াইট স্যুটের লগে ফিনতে খুব ভালো লাগবো। অ্যান্ড দে হ্যাড রিয়েলি নাইস প্যাস্টেল কালার আস ওয়েল। অ্যান্ড দিস ওয়ান্স এটা সুতার খাম করা আসিল, আর দেখতে পাটা সেম প্রাইস, 1টা 6 পাউন্ডস আর 2টা কিনলে 10 পাউন্ডস। আর সুতার খামগুলো আমার কাছে যে ভালো লাগছে, আর দিস যেহেতু অনেকরা এখন দেশও যারা আমি জানি গিফটের লাগি পারফেক্ট হইব, চেষ্টা করে গিফট দিতে পারবো বাংলাদেশও বা লন্ডনে, আর নিজের লাগি কিনলে তো আরও বেশি ভালো। অ্যান্ড সবজির স্টল তো তারা নয় একটা আছে, আর স্পেশালি আমি যে আগে মেনশন করছি আমরা দেশি ভেজিটেবল ফ্রুট অ্যান্ড ভেজিটেবল বেশি হরি ফাইবা, আমও তা আমি দেখলাম। অ্যান্ড অলসো সরি উড়ি, উড়ির তো সিজন আই থিঙ্ক ওখান আইসে, আর দেখতে পাটা তারা এন ফ্রেশ উড়ি যে যে নাইস, আর খাসা উড়ির একটা গোড়ান থাকে আমার কাছে ভালো লাগে। সো এনিওয়েজ আপনারা একটা স্টল দেখাই, ও বাইর গেছেন, আমি অলওয়েজ আপুরকে আনি। আমরা 20 বেশি 18 রাখব, কালার আছে।
So, kisuta bhai apnara dekhaisen, he's got lot of stock. Ar as bhai hoisen apnara je jain discount debo obosshoi hoyba British Bangladeshi YouTuber channel tone apnara dekhe aisen. And also apnara je hoy ekta nen obosshoi tain je price hoisen tone aro homaye deba. And also tain tara dukano duita ase shops in the market. Apnara jodi eno kichu pochondo lage na shopoke aro products ase ba jehetu aajke ami shomoy kom loi aisi tara eno jaitam parchi na. And ami kichu jinish kinchi obosshoi ami inshallah next দেখাইম আজকে ব্লগ অলরেডি অনেক বেশি লম্বা হয়ে গেছে আর আমি কিছু সবজিও কিনবো আর বড়ই দেখে তো আমার আসলে লোভ সামলাইতাম পারছি না বড়ই কিছু আমার হাজবেন্ড হইরাম লই লাও চাটনি খাইম আর ঠেঙ্গা খাইমনে আর দেশের বড়ই আমার যে পালা লাগে এবার আলহামদুলিল্লাহ দেশে গিয়ে আমি ফ্রেশ গাছতানে ফারিয়া বড়ই খাইছি সো আই ফিল আসলে আল্লাহর কাছে শুক্রিয়া লাখা শুক্রিয়া আমি যে এটা এক্সপিরিয়েন্স করতাম পারছি And also, Alhamdulillah, Amra London Maze, Bangladesh or Shopji, Shopta Fairam, Haitam Fadab Zabla, Icho or some places, Shopta Fawa Zaina, different Desho Zara Asoin. Arota Lok Hot Bell Nakita, I think Hoira, Ami Sinchina Zinista, Batara Zikasi, the Bayo Horata, Hot Bell, Tenga, Otohain, Ami Hotin Haisina, Afranazo de Vosha Hayata Hoin, definitely let me know, Haitem Muzani, Zidi Balo next time inshallah Anmu, Amikunudin Haisina. I think Atati Monohoi, মাস্তে ঠেঙ্গা খাইন বাট আমি জানতাম না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবা অ্যান্ড এখানে আমি আসলে খাওয়া লাগতো না আপনারা দেখে তো অবশ্যই বুঝিলারা সানাসুর আর এই লাহান সানাসুর দেখলে একবারে দেশের কথা মনে হয়ে যায় অ্যান্ড অ্যাজ আই মেনশন এই জায়গায় একবারে দেশের লাহান সো আপনারা অবশ্যই দেখে দিতে পারতা একবারে দেশের লাহান সাসা একজনে সানাসুর মিক্স করি দেরা আর পেঁয়াজ সপ্তাহ মরিচতা দিয়া আর আমরা দেশের খাসা তেল দিয়া সো যে পালা দেখা আমার পড়া ছেলে লোকে আসলান হি ওয়াজ আক্সিং সানাসুর খাইতা সো আই থিঙ্ক আমি পে করছিলাম 1.50 স্পেশালি বারা ইয়া এটা জিনিস গৌরব বইয়াও মানানি যায় বাট বারার খানির মজা আলাদা আই থিঙ্ক আপনারা সবাই আমার লগে এগ্রি হইবা ডেফিনেটলি বারা যে কোনো এইরকম চটফটি বা সানাসুর খাইতে যে পালা লাগে So I think I'm just short 40 definitely miss for a market or we need a short 40 stall in this shop, in this market. So I'm one, বেশি আমরা লইছি না যেহেতু আমরা লাঞ্চ করিয়া আইছি এনিওয়েজ আপনারা জুয়েলারি এখন শেয়ার করমু আর এনে স্টল অকল জুয়েলারির অনেক আছে আর দিস প্রাইস ইজ আমি হইমু অনেক অনেক চিপ আমি হয় একটা জিনিস আপনারা দেখাইমু আমি শিওর আছি আপনারা এগ্রি করবা সো এখন যে চুড়ি দেখরা আর খুব সুন্দর ডিজাইন £2 করিয়া সো ওয়ান পে ফর £2 তারা এনে হয় একটা ডিজাইন আছিল আমি হয় একটা আপনারা শেয়ার করছি ইনশাল্লাহ দেখবা খুব সুন্দর অ্যান্ড অনেক জুয়েলারি আছে তারা স্টলও বাট আমি সপ্তাহ তো দেখাইয়া পারতাম নাই আমি যে তারা দেখাইছি ভালো ভালো প্রাইস ওগুলো আপনার সাথে শেয়ার করছি সো এগুলো দেখতে পারদা দুইটা £5 তিন করি ইচ আর অহংক যেগুলো দেখাইরাম এটার প্রাইস আছিল £5 আর £5 আপনার সাইডটা চুরি ফাইরা এগেইন অ্যানাদার ডিজাইন কয়েকটা ডিজাইন আছে আমি সবটি খুলিয়া দেখাইতাম পারছি না যেগুলা বেশি সুন্দর লাগছে আমি পিক আউট করিয়া আপনারা দেখাইছি অলসো তারা
স্টোন লাগাইলো আছিল এজো, আর ওগুলা দেখতে পারটা শ্যাম্পেইন কালারের স্টোন খুব সুন্দর। আর সাইডটা এগেইন তারা আরও ডিজাইন হল আছিল, ওগুলো সবটি 5 পাউন্ডস এফেয়ার, কোনোটা সাইডটা আছিল কোনোটা আছিল দুইটা হরিয়া, সো ডিপেন্ডস অন দ্য সাইজ অ্যান্ড ডিজাইন। ওগুলো খুব সুন্দর দেখতে পারটা, একটা রোডিয়াম এফেক্ট লাহান একবারে সোনা হরি হইত না, হাতের মাঝে ফিনলে লাগে পুরাও সোনা। অ্যান্ড স্টোলের দোকানে গেলে আমি শিওর আছি আপনারা পে ডাবল থেকে ট্রিপল ও প্রাইসে পে করবা। অ্যান্ড একটা টিপস আমি অবশ্যই আপনারা শেয়ার করবো, মার্কেটও গেলে আপনারা ইউজুয়ালি নিজে খুঁজিয়া জিনিস পাহরা লাগে, স্পেশালি ওই যে জুয়েলারি শপ বা কাফড়ের শপ, তারা তারা অনেক জিনিস থাকে, স্টকস অনেক বেশি থাকে, আর 1 পিস 2 পিস হরিয়া স্পেশালি বেশি বেশি স্টক থাকে না, যেহেতু এটা ছোটো মার্কেট। আপনারা বালা হরি খুঁজিয়া দেখবা, লুক অ্যারাউন্ড অ্যান্ড দেন আপনারা বালা জিনিস পাইবা, সো দ্যাটস দ্য বেস্ট থিং অ্যাবাউট মার্কেটস। দোকানে গেলে আপনারা স্টক বেশি থাকে, সো তারা প্রাইসও বেশি থাকে, বাট জিনিস অবশ্যই স্ট্রেইট ওয়ে ফাইলিবা। বাট এরকম আর একটা স্টল আমি লই আইছি আপনার দেখতে পাড্ডা, জুয়েলারি শপ অ্যান্ড ব্রেসলেট আমি দেখলাম, অ্যান্ড দিস ওয়ান্স আমার বেশি ভালো লাগে সিম্পলের মাঝে, অ্যান্ড এজ ওয়েল ওগুলাও আসিল ফাস্ট ফোন হরিয়া, সো বাই হরা 1 ইয়ার গ্যারেন্টি আছে, সো কালার যাইত নাই। আর ওটা আমি দেখলাম হয় একটা ডিজাইন আসিল, সো আমি জাস্ট চেকিং আউট উইচ ওয়ান টু গে। আমার অলরেডি দুইটা সিমিলার ডিজাইন ওরকম আছে, বাট আমি যেহেতু এরকম জিনিস ফরতে আমার বেশি পছন্দ লাগে, সো আমি সবটি দেখলাম চিন্তা করতাম কোনটা কিনতাম, জাস্ট শোয়িং মাই হাজব্যান্ড কোনটা নেওয়ার লাগে। সো ও স্টলেরও তারা আরও জুয়েলারি আছে, দে হ্যাভ ব্যাঙ্গলস এজ ওয়াও, নেকলেস সবটাও আছে। সো অ্যাজ আই মেনশন আপনারা যদি মার্কেট আইন খুঁজিয়া যেসব জিনিস পাহর পা, বিকজ আমি লাইক খুঁজিয়া মানে টুকাইয়া বাহর পা, বিকজ তারা যেহেতু তারা স্টক লিমিটেড থাকে, একটা দুইটা পিস থাকে, সবটা তো ডিসপ্লে করে রাখতে পারেন না, সো মেক শিওর ইউ লুক অ্যারাউন্ড। অ্যান্ড অবশ্যই তারার লগে বার্গেনিং করতেও পারবা। অ্যান্ড এটা মার্কেট আমার কাছে একদম বাংলাদেশের মেলা লাহান লাগে, মেলা তো লাহান ডিসপ্লে করি থাকে, আর এখন তো মেলার সিজন বাংলাদেশ বান্নির মেলা আই থিঙ্ক ওটা চলে, যে বালালা মেলা আমি খুব বেশি মিস করি দিজ মেলাস। সো এনি অক্ট আমার কাছে সুন্দর লাগছিল, দিস ওয়াজ 5 পাউন্ডস বাই হয়েছেন, সো টিকলি অ্যান্ড ইয়ারিং সো সবটি 5 পাউন্ড ওনা দেখরা। সো অ্যাজ আই মেনশন গিয়া দেখবা, আর এই মার্কেটও যদি আওয়া হয় না এখন আপনারা ডেফিনেটলি কামেন সি, বাংলাদেশের মেসকিও তারা রান্না আছে 6 পাউন্ড ইচ ও 2 ফর 10 পাউন্ডস, সো প্রাইসও মোটামুটি খুব ভালো আছে। আর মেসকি যারা ফিন্দেন অন্তনে নিতে পারবা, 100% কটন অ্যান্ড ও সন্তান খরা সুইট কর্ন খাইতা, আর সুইট কর্ন আমারও যে ভালো লাগে, স্পেশালি আমি স্পেশালি খারিফ বেশি ভালো লাগে। বাট আমরা যারা সাউথও যাই, সাউথলো অনেক স্টল হল আছে, ফয়েল আমি সাউথলো খাইছিলাম, এখন দেখা যায় বটনি মার্কেট তার আছে, আর দেখতে পাটা প্রাইসও আছে, ওনা আমি শেয়ার করলাম, তারা এনে চাও আছে, সো আমরা দেশি চা যদি খাইতে চাই স্পেশালি ঠান্ডার এইরকম ওয়েদারের মাঝে চা খাইতে পারবা, খুব ফ্রেন্ডলি যে পালা সুন্দর যোগ করতাম আমরা লোকে পালাও লাগে। সো এখন আমি খেয়াত আপনারা লইয়া যাই, মা খেয়ার শপর মাঝে সেল চলে, সো তথা তারা স্টক ক্লিয়ারেন্স, আর তারা অবশ্য গিফট ভাউচার দিবা 5 পাউন্ড করি, সো আই থিঙ্ক আপনারা কিনলে পরে ভাউচার পাওয়া যায়, আমি শোন আমি এটা জিকেছি না, বাট সেল দেখে আমি ভিতরে গেছি, দে হ্যাভ লভ স্টাফ অন সেল, সবটা খুব সুন্দর। অ্যান্ড অলসো যে সুতার কাজ করা বাংলাদেশের এরকম স্কার্ফ ওগুলো 10 পাউন্ড করে লাগাইছেন, সো আমি ভাবলাম আপনার সাথে শেয়ার করিলাম, যেহেতু আপনারা শপিং ব্লগস খুব বেশি পছন্দ করেন। অ্যান্ড অলসো যদি বালা প্রাইসে আপনারা কোনো জিনিস চাইন আপনারা খেত আইয়া দেখতে পারদা। সো আমি প্রথমে ও ড্রেসটা আমার কাছে যে ভালো লাগছে, এটা ডিসপ্লের মাঝে আসিল একটা স্কার্ট স্টাইলর 35 পাউন্ডস, সো তারার মেজরিটি স্টক এজ আই মেনশন তারা না ক্লিয়ারেন্সও করে রাখছেন, সবটাও হ্যাঙ্গারও লাগাইল, সো আপনারা সবটা সুন্দর করে একটা একটা করে দেখিয়া আমি অবশ্যই শিওর আছি আপনারা একটা না একটা জিনিস সুন্দর পাইবা। আমি চেষ্টা করছি তুলা তুলিয়া ধরার লাগি, বাট ফরে আমি কিছু রেকর্ডিং করছিলাম আপনারা লাগে, ওর ড্রেস দেখতে পাটা ইউ ওয়াজ 40 পাউন্ডস, অ্যান্ড মিরর ওয়ার্ক করা সুতার খাম, সো তারা একবারে লো রেঞ্জ তো না একবার হাই রেঞ্জও আসিল, ওটাও খুব সুন্দর লাগছে আমার কাছে।
বাদে আফায় জনা আসলা তাই নামানে খরা কি আমি ভিডিও খরা এলাউড নাই আমি স্টপ করে লিছি বাট বইনের লগে বাক্কা সময় গল্প করছি শি ওয়াচ ইজ মাই ব্লগ আর অলসো আমি মার্কেট অফারে অনেকজন আসলা বাক্কা হয়ে একজন আমি পাইছি আমার ব্লগস দেখেন আই থিঙ্ক আমি যেগুলা আই ডোন্ট নো ইফ ইউ হার্ড দ্য ভয়েস আমি যেগুলা বুরকাও তা দেখাইছিলাম পাই একটা জনের একজন আমার জিকার আর মাত্রা যে আমি আপনার ব্লগস দেখি সো এরকম আমার কাছে জিকাইছে যে পালা লাগে আর আমি আসলে সবর নাম আমি জিখেছি না সো আপনারা যদি দেখে তখন এই ব্লগ সো থ্যাংক ইউ সো মাচ আপনারা সব যারা আমার ইয়া হেলো হয়েছেন প্লিজ এইরকম যদি আপনারা আমার দেখেন অবশ্যই আয়া হেলো হইবা আমার কাছে যে পালা লাগে সো এনিওয়েজ এখন আমি রহিমাত আইছি আর একটা এটা আই থিঙ্ক নতুন খুলছে বেশি দিন হয়েছে না আমি এটার ফার্স্ট টাইম ইয়া দেখছি কোজা যেহেতু আপনারা জানেন আমি দেশে আসলাম সো আমি আয়া ফার্স্ট টাইম দেখছি পাক্কা বড় শপ একটা অ্যান্ড তারা সপ্তাহ সেল এগেইন অ্যান্ড বাইর সাথে আমি কথা হয়েছি তারা হয়েছেন নিউ ইয়ার পর্যন্ত সেল চলবো সো আপনারা যদি বালা প্রাইসে যে কোনো জিনিস আইয়া কিনতে চান অবশ্যই গোয়েন ভিজিট এটা মার্কেটের মাঝে না জাস্ট বিফোর দ্য মার্কেট মেইন স্ট্রিটের মাঝে আর তারা সব দেখরা সপ্তাহ 50% অফ সপ্তাহ নাই বা মেজরিটি স্টাফ 50% অফ অ্যান্ড আম জাস্ট ট্রাইং টু শো আপনারে যেটা আর দিস ওয়ান্স 10 pounds হরিয়া 10 pounds লাগে আমার কাছে লাগে ইস লাইক সুপার চিপ যেটা বাদ এগুলা গরো শেষের সময় ফিন্দা যায় ফিন্দা কতদিন পরে ফালাই দিলা 10 pounds লাগে আই থিঙ্ক ইস নাথিং 10 pounds আমরা কত জিনিসও ফালাই আর সবটির ডিজাইন দেখতে পাওয়া খুব সুন্দর সুন্দর ডিজাইন আর এটা 3-piece স্কার্ফ আর কামিজ অ্যান্ড সালোয়ার আর ওগুনও আবার খুব সুন্দর 20 pounds হরিয়া আর এটা সুতার খাম করা সো আমার কাছে 20 pounds লাগে যে চিপ লাগছে আর এগুলো দেখতে পাওয়া একটা সেলোয়ারও খাম সো এটা ফ্লেস ফ্লেয়ারুলি ডিজাইন সো আই থিঙ্ক সেলোয়ার নাই আর যে হোয়াইট 25 pounds ওটা মিরার ওয়ার্কের মাঝে অন্য তার আরও কালার্স আসিল সো আমি চেষ্টা করছি দেখাই পালাগি এনে সো প্রিটি আমার কাছে যে ভালো লাগছে হোয়াইটের মাঝে আছে কালার আই থিঙ্ক আছে অ্যান্ড অলসো দে হ্যাড আ লট অফ ডিজাইনস আমি যেটা পালা লাগছে সবটিও তুলে ধরার চেষ্টা করছি হয় মেবি আপনারা শরীরও পালা লাগতে পারে তারা শাড়িও আছে লং ড্রেসেস ওগুনো 18 pounds করি আপনারা অবশ্যই জানেন আমি 20 pounds 25 pounds মাঝে আমি কিনছি নিজে সো আইয়া সারপ্রাইজ হয়ে গেছি যে তারা এনে অত কম অ্যান্ড এগেইন অবশ্যই আপনারা খেয়াল রাখবা আম নট স্পন্সার্ড বাই এনি অফ দিস শপস আমি জাস্ট আপনার পালা প্রাইস দেখাই পারি ওনার দেখতে ফাটা দুইটা 18 pounds সো একটা 10 pounds 2 for 18 pounds দ্যাটস সো চিপ আর তারা অনেক শাড়িও খুব ভালা ভালা প্রাইসে আসিল ওটা দেখতে ফাটা 25 pounds এটা গিফটের লাগে স্পেশালি দেশও লইয়া যাও বা লন্ডন হোক সেগুলো গিফট দেওয়া লাগে আই থিঙ্ক ইস এক্সেলেন্ট আর ওটা খুব সুন্দর লাগছে আমার কাছে 35 pounds করি আর তারটারও যে সুন্দর আর সারা ব্লাউজে সুতার খাজ করা আসিল অ্যান্ড ইস কট দ্য রিয়েলি সুইট বেল্ট একটা ওয়েস্টের মাঝে আই থিঙ্ক নর্মালি এটা আমি দেখছি নিজেও 45 pounds নিচে কোনোখানো পাওয়াও যায় না সো তার প্রাইস খুবই কম্পিটিটিভ সো লাস্টলি আমি তারা চাদরও দেখাইমো তারা এনো আবার 15 pounds ইচ 2 for 25 pounds যে সুন্দর সুন্দর তারা এনো চাদর অ্যান্ড মার্কেটও যেগুন দেখাইছি এগুলো সুন্দর আসিল বাট তারা এনো 15 pounds ফিক্সড রেট আসিল আমি ওনার ইয়ে সারপ্রাইজে গেছি তারা সপর মাঝে এত সময় কিলা পেছেন দেখতে ফাটা তারা 25 pounds দুইটা সো তাস আপটম পাকা আই থিঙ্ক তারা একটাও 25 pounds বেচে সো ইফ ইউ ওয়ান এগুলা স্পেশালি গিফটর লাগে অথবা নিজের লাগে ডেফিনেটলি কাম হে রহিমা আর অর্থও আমার কাছে বেশি ভালো লাগছে যে সুন্দর আর দেখতে পাটা খাজ আর সারা ইয় চাদরে সো এনিওয়েজ আমি আজকের ভিডিও বাক্কা লাম্প হয়ে গেছে আশা করি আপনারা এনজয় করছেন অ্যান্ড ডেফিনেটলি কমেন্ট করে জানাইবা এইরকম ব্লগ যদি আপনার ভালো লাগে থাকে আমি চেষ্টা করবো সুন্দর সুন্দর জায়গাত কি আপনারা লাগে তুলিয়ে ধরার লাগি অ্যান্ড অলসো তারার সেল হইল 1 week রয়েছে সো যদি কিনতে চান ডোন্ট মিস আউট যাইবাগি বিকজ ফরে তার প্রাইস আবার আপ হয়ে যাব আর আমি সবটিও ডিজাইন চেষ্টা করছি দেখাই ভাল লাগে সো অবশ্যই কমেন্ট করবা আর ভিডিও যদি ভালো লাগে তাহে ডেফিনেটলি লাইক একটা দিবা আপনারা লাইক খুবই ইম্পর্টেন্ট কারণ লাইক দিলে আমার ভিডিও মো ভাইরাল হইব অ্যান্ড ভাইরাল না হইলে তো অবশ্যই আপনারা জানবে আমার ছোট্ট চ্যানেল বড় হইতো নাই আর আপনারা দোয়ায় আপনারা ভালোবাসে আমার চ্যানেল অবশ্যই আরও আরও বড় হইব সো এগেইন আপনারা সবাইরে থ্যাংক ইউ টু কিপ সাপোর্টিং মি লাইক দিস অ্যান্ড অবশ্যই যারা নতুন আই আমার চ্যানেলত জয়েন করা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা ইনশাল্লাহ সো এনিওয়েজ আজকের ব্লগ অন শেষ দিলাইমু আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম বাই এভরিওয়ান